ওয়েলকাম প্রিয় বন্ধুরা, স্টার জলসা সিরিয়াল দিয়ে যার ক্যারিয়ারের সূচনা, কে আপন কে পর সিরিয়ালের মাধ্যমে জবা এখন বেশ পরিচিতি লাভ করেছে। এতটাই জনপ্রিয়তা লাভ করেছেন যে পরিচালকরা তাকে নিয়ে এখন ছবি বানাচ্ছে। আপনি যদি জবা সেনগুপ্ত ও জিতের ফ্যান হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কে আপন কে পর সিরিয়ালের নায়িকা জবা সেনগুপ্ত, তিনি এই সিরিয়ালটিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন এবং বর্তমান সময়ে স্টার জলসা চ্যানেলের সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী। বর্তমানে তিনি জিতের বিপরীতে অভিনয় করছেন, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু পল্লবী শর্মা জবা সেনগুপ্ত, তার জীবনের প্রথম বড় পর্দায় শুটিং এটি। জবা সেনগুপ্ত আজকে সকালে শুটিংয়ের সময় অনেকটাই ভয় নিয়ে শুটিং করেন, কিন্তু তিনি শুটিংয়ের কাজ করার এক পর্যায়ে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তখন জিৎ এবং পরিচালক রাজ চক্রবর্তী তাকে কোলে তুলে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যান। এটা কিন্তু ওই সিনেমার শুটিংয়ের কথা বলছি, বাস্তবে এমন একটি শুটিং করলেন জিৎ এবং জবা সেনগুপ্ত। তাদের শুটিংয়ে দেখা যায় জবা সেনগুপ্ত গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বন্ধুরা, জবা সেনগুপ্ত ও জিতের জুটি কেমন হবে বলে আপনি মনে করেন তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু